কুইজিনিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর আজকে আমার চ্যানেলের রেসিপি হলো ধনিয়া পনির। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তবে মনে করে অল আইকন আর বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আমি আমার চ্যানেলে আগে কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি রেসিপি পোস্ট করেছিলাম, আর যেটা আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন। তো আজকে সেরকমই একই টাইপের একটা রেসিপি আমি নিয়ে এসেছি, সেটা হলো ধনিয়া পনির। এটা রুটি, লুচি অথবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায়। বাড়িতে একবার বানিয়ে অতি অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে এটা কেমন লাগলো। আমার মনে হয় আপনাদের সকলেরই এই রেসিপিটা খুব পছন্দ হবে। নামমাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই রেসিপিটা আসুন দেখে নেওয়া যাক। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথমে আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি পেস্ট করার সুবিধার জন্য। এরপর এতে আমি দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। আমার রসুনের কোয়াগুলো ছোট বলে আমি 10টা মতো নিয়েছি। নিচ্ছি 50 গ্রাম ধনে পাতা। ধনে পাতা কিন্তু আমি এখানে ডাট শুদ্ধই দিয়েছি। আর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। দিয়ে 1/4 কাপ জল এখানে আমি অ্যাড করছি। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটার মধ্যে কিন্তু আর অন্য কিছু করছে না, দেখুন ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে। চলে আসছি মূল রান্নায়। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে আমি গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ পনির। পনিরগুলোকে আমি একটু ছোট সাইজের কিউব করে কেটে নিয়েছি। এবার এই পনিরগুলোকে আমি ভেজে নেব। তবে এখানে একটা টিপস আমি বলি, এটা অবশ্য আমি আমার চ্যানেলে আগের রেসিপিতেও বলেছি, সেটা হচ্ছে পনির অনেক সময় ভাজলে অনেকে বলেন যে খুব শক্ত হয়ে যায়, স্টিকি হয়ে যায়। তো সেইটার থেকে বাঁচার জন্য পনিরগুলো ভাজা হয়ে গেলে একটু জল করে, একটু গরম জল করে তার মধ্যে নুন এবং চিনি অল্প অল্প করে দিয়ে তার মধ্যে ওই ভাজা পনিরগুলো দিয়ে রাখবেন, তাহলেই কিন্তু পনিরগুলো একদম নরম থাকবে। আমি অবশ্য করিনি, কারণ আমার পনিরের কোয়ালিটিটা খুব ভালো বলে আমার দরকার হয়নি। পনিরগুলো 2-3 মিনিট ভাজার পরে আমি তেল থেকে তুলে নিলাম। এবার যে তেলটা ছিল তাতে আমি পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। 1/4 টিস্পুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিলাম চিনি। এগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে এই যে পেস্টটা আছে সেটাকে আরও 2 মিনিটের জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিটের জন্য এটাকে একটু কষিয়ে নিলাম। হয়ে গেলে এবার রাতে আমি অ্যাড করব হচ্ছে জল। এখানে আমি মোট 1 কাপ জল ব্যবহার করেছি। এটাকে এবার আমি ফুটতে দেব অন্ততপক্ষে 7-8 মিনিট, অর্থাৎ ঝোলটা বেশ গামাখা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কুক করতে হবে। আমার চ্যানেলে পনিরের অনেকগুলো রেসিপি আছে, তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে একবার করে কিন্তু আই বাটনগুলো চেক করবেন, আই বাটনে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া থাকে। দেখুন পনিরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে পর্যন্ত পনিরটাকে রান্না করে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তাহলে দেখলেন এই ধনিয়া পনিরের রেসিপিটা খুবই সহজে বাড়িতে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর যেরকম বলেছিলাম রুটি, লুচি, পরোটা অথবা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও এটা খুব ভালো যায়। ভালো মনে হয় আপনারা এটা একবার অতি অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, নমস্কার।